আসসালামু আলাইকুম ওরমতুল আমি খালিদ সাইফুল্লাহ এলিম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদেরকে সুরা মস্ক করা বা সহী করে পড়ানো শেখাব এই মস্ক বা সহি করার মধ্যে দুটি ফায়দা আছে এক নম্বর কোরআন দেখে দেখে তাড়াতাড়ি পড়ার শিক্ষা অর্জন করা দুই নম্বর প্রতিটি হরফের উচ্চারণ সহি করা আজ আমি সুরা ফাতেহা নিয়ে আলোচনা করব এবং একে একে আমি বিষ্টা সুরা নিয়ে আলোচনা করব আমি আগেই বলেছি যে আমি বিষ্টা সুরা আপনাদেরকে সই কীভাবে করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব আর আপনারা যারা কোরআন পড়তে পারেন না তারা অবশ্যই আমার কোরআন শিক্ষার এক থেকে পঁয়ষট্টিটি পর্বের কোর্সটি দেখবেন এ কোর্সের লিঙ্ক আমার ভিডিওর নিচের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখবেন আমি আশা করি কোর্সটি সম্পন্ন করলে আপনারা অবশ্যই কোরআন পড়তে ও শিখতে পারবেন তাহলে আজ সুরাফা ফাতিহা নিয়ে আলোচনা করবো ফাতিহার আয়াত সংখ্যা হলো সাত এখানে আমি যেভাবে পড়বো এখানে আমি বানান করব না রিডিং পড়বো আপনারা অবশ্যই আমার সাথে সাথে যে উচ্চারণগুলো আমি পড়তে বলবো অবশ্যই সে উচ্চারণগুলো করবেন আমি একটি কথা বারবার বলে থাকি সেটা হলো আপনারা আমার ভিডিওটি পজ করে অবশ্যই বেশি থেকে বেশি পড়ার চেষ্টা করবেন যে হরফটি বা যে উচ্চারণটি কঠিন হবে সেটা বেশি পড়বেন যেটা সহজ সেটা কম পড়বেন আর একটি বিষয় হলো যে আমি যে সুর নষ্ট করাবো আপনাদেরকে আমি শুধু ভুলগুলো আপনাদেরকে ধরিয়ে দেব শেখার দায়িত্ব আপনার আপনি নিজে নিজেই সহি করার চেষ্টা করবেন আমি আপনার পড়া শুনতে পারবো না এজন্য আপনি অবশ্যই আমার সাথে সাথে বারবার পড়বেন যে দেখবেন আপনার পড়াটা হচ্ছে কিনা প্রথমে দেখুন এই এবং বিসমিল্লা পর্বে আপনাদেরকে দেখাবো কারণ এটা বারবার পড়তে হবে এটা ভালোভাবে সহি আর সুরা ফাতেহা সব থেকে বেশি পড়তে হয় এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রতি নামাজে পড়তে হয় আর নামাজ ভঙ্গের প্রথম কারণই হল নামাজে অশুদ্ধ পড়া এজন্য অবশ্যই আপনার সুরা সহ প্রত্যেকটি সুরা সহি করার চেষ্টা করবেন এখানে প্রথমে হলো আ একটি শব্দ এখানে সবার বেশিরভাগই ভুল হয় সেটা হলো আইন এবং জাল আইন এবং জাল এ দুটি উচ্চারণ বেশিরভাগ লোকেরই হয় না যেমন আ উ এখানে অনেকেই আউদু এই আইনকে হামজা করেন জালকে জ করেন জু আর উ আসলে জু হবে না জু জিব্বার আগা জালের মাখরাজ হলো জিব্বার আগা সামনের দাঁতের আগার সাথে লাগাইয়া তাহলে এই মাখরাজ আপনাদের খেয়াল রাখতে হবে আর আইন গলার ভিতর থেকে আওয়াজ আসবে আর হামজাটা শক্ত করতে হবে আর জায়গাটা একটু কঠিন আর হলো এই ত এখানে জবরের পরে খালি আলিফ না এখানে খারা জবর থাকে এখানে আমার টাইপিং এ খারা জবরটা আসে নাই এই জন্য আমি দিতে পারি নাই এই আল্লাহ শব্দেও খারাপ জবর আছে আমি দিতে পারি নাই আপনারা এতে কিছু মনে করবেন না এখানেও খারাপ জবর হবে ততেও খারা জবর হবে আপনারা এটা মনে রাখবেন সেই ত এখানে হলো তটা মোটা করতে হবে ত হলো ইস্তেয়ালার হরফ আমার যে আলার পর্বটি ছিল সেখানে আমি বলেছি যে ত সহ যে সাতটি ইস্তেয়ালার হরফ আছে খুবই কঠিন বললে চলে আর এই তটা উচ্চারণ করতে গেলে একটু কষ্ট করতে হবে জিব্বার গোড়া হালকা উপর দিকে উঠে যাবে এই তের সাথে সাদৃশ্য আছে যে কারণে আপনারা এই তটা খুব খেয়াল করে পড়বেন এখানে যেহেতু জবর আছে জের থাকলে একটু কষ্ট হয়ে যেত এই জবর থাকার কারণে এখানে অতটা সমস্যা হবে না কিন্তু এই আড়ুজু আর সেই ত এই দুই জায়গাটা একটু কঠিন এই দুই জায়গাটা আপনারা বেশি থেকে বেশি নষ্ট করবেন বিল্লাহি আর একটা বিষয় হলো সব সবসময় ছেড়ে ছেড়ে পড়ার চেষ্টা করবেন আমি এই কথাটি আশা করি সামনে বারবারই বলবো বারবার স্মরণ করে দেবো আপনাদেরকে সবথেকে বেশি মানুষ ভুল করে যে একটানা পড়ার চেষ্টা করে আসলে একটা না পড়লে হবে না ছেড়ে ছেড়ে পড়তে হবে বিল্লাহি রজিম দেখুন একটা দুইটা তিনটা চারটা আমি চার নিঃশ্বাসে পড়ছি চারটা শব্দ চার নিশ্বাসে পড়ছি আপনি ঠিক এভাবে প্রতিটি শব্দ ছেড়ে ছেড়ে পড়বেন প্রথম দিকে পরবর্তীতে আপনি সেটা একটা না পড়তে পারবেন আমি আগেই বলেছি যে দুটি ফায়দা তার মধ্যে একটি হলো তাড়াতাড়ি কিভাবে পড়বেন কোরান কিভাবে দেখে দেখে তাড়াতাড়ি পড়বেন আপনি যদি এখন এভাবে ছেড়ে ছেড়ে পড়েন তাহলে আপনি পরবর্তীতে তাড়াতাড়ি পড়তে পারবে আর যদি ছেড়ে ছেড়ে না পড়েন তাহলে আপনি পরবর্তীতে তাড়াতাড়ি পড়তে পারবেন না যেমন আমি কোরআন শিক্ষার যে আগের পর্বগুলো সেখানে বলেছিলাম যে বানান করতে হবে ঠিক ওইরকম এই আম পাড়াতে আপনি ছেড়ে ছেড়ে পড়বেন আমি যে বৃষ্টি সূরা আপনাদেরকে দেখাবো এখানে অবশ্যই আপনারা ছেড়ে ছেড়ে পড়বেন আরুদু বিল্লাহি মীনাশাই ত নিরজিম ঠিক এভাবে রহিম দেখুন এখানে বিসমিল্লা এখানে একালিফ টান দিতে হবে হির রহ রহ এই রহ উচ্চারণটা আমাদের একটু কঠিন হয়ে যায় হাটা আমাদের গোলার থেকে আসে না রহমান রহিম বেশিরভাগ লক্ষ্মী ভাই বলে বিসমিল্লাহির রহমান ইর রহিম আবার রাহমান ইর রাহিম না এগুলো ভুল আপনি রাহমান ইর রাহিমও বলতে পারবেন না রহমান রহিমও বলতে পারবেন না বলতে হবে কিভাবে রহমান রহিম এই দুটি শব্দ দুটি শব্দই আল্লাহর নাম রহমান রহিম আল্লাহর নাম দুইটাই তো এই দুটা শব্দ আপনারা বেশি থেকে বেশি মস্ক করবেন রহমান রহিম রহমান রহিম রহমান রহিম ঠিক এভাবে বিসমিল্লাহির এই এতটুকু এখান থেকে এতটুকু আপনার অটোমেটিক হয়ে যাবে কিন্তু রহ এই যে রহ রহাজ হাটা আপনার হবে না আবার এই এটাও হবে না আপনি দেখুন যে আপনার হচ্ছে কিনা যদি হয় আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে আপনি বারবার পড়ার চেষ্টা করুন গলা চেপে দিয়ে রহিম দেখুন আপনার হচ্ছে কিনা যদি হয় তাহলে ভালো স্কিপ করে যান আর যদি না হয় তাহলে আপনি ভিডিওটি পজ করে বারবার পড়ার চেষ্টা করুন নিজের থেকে হওয়ার চেষ্টা করুন যে আমার হচ্ছে কিনা রহ রহিম যেটা সাধারণ আমি দেখেছি যারা জেনারেল শিক্ষিত তারা বেশিরভাগ যখন কোনো কথা শুরুতে বিসমিল্লাহ রহমানি রহিম এভাবে বলে আসলে না এটা হলো আল্লাহর কাছ থেকে শুরু করার একটা দোয়া আল্লাহর কাছ থেকে শুরু করার আল্লাহর নামে শুরু করার একটি মাধ্যম তো এই জন্য এটা সুন্দর হতে হবে এখানে দেখুন এখানে এক লিফ্ট আছে র পর করতে হবে মিমে খারা জবর আছে এক লিফ্ট দিতে হবে আবার হাই হায়াজের হে শেষে অক্ষ করা হয়েছে এখানে তিন লিফ্ট দিতে হবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আশা করি আপনারা তাজবিদ খুব ভালোভাবে বুঝতে পারবেন কারণ যারা আমার কোরআন শিক্ষার পঁয়ষট্টি পর্ব দেখছেন তারা অবশ্যই খুব সুন্দরই বুঝতে পারবেন শুধুমাত্র আসলে তাজবিদ বুঝলে হবে না আপনাকে মস্ক করে সেটা সই করতে হবে এই আমি বৃষ্টি সূরা আপনাদেরকে দেখাবো বিস্মিল্লা হির রসমা নির রহিম ঠিক এভাবে ছেড়ে চিরে পড়বেন বিস্মিল্লা 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 হির রশ্মা হির রসমা হির রশমা রহমা এটা বারবার পরবেন রশমা রশমা আমি নির এবং এটা আমি প্রত্যেক পর্বই আপনাদেরকে এভাবে দেখাবো। আপনারা কেউ বিরক্ত হবেন না কারণ আপনারা যারা পারেন তারা ভিডিওটি স্কিপ করে যেতে পারবেন সামনে একটু টেনে দিবেন আর যারা না পারেন তারা একটু চেষ্টা করবেন সহি করার জন্য আসলে ভুল গেলে আসলে আমার কিছু হবে না আপনার ভুলটা আপনারই থেকে যাবে কারণ আমি আগেও বলেছি নামাজ ভঙ্গের উনিশটা কারণের মধ্যে প্রথম কারণটাই হলো নামাজে অশুদ্ধ পড়া এই জন্য শুদ্ধ করে পড়তে হবে ভুলগুলো আপনি হায়ের জায়গায় হা বললেন হা হা দুটি অক্ষর অর্থ কিন্তু পাল্টে যাবে হায়ের জায়গায় আবার এখানে হা বললেন অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যাবে এজন্য আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে পুরা ভিডিওটি দেখবেন প্রথম আয়াত হলো রব্বিল আলামিন দেখুন আমি তিনটা নিঃশ্বাসে বললাম আপনারা পুরা এই আম পাড়াটা ঠিক এভাবে ছেড়ে ছেড়ে পড়বেন কেউ পড়ার চেষ্টা করবেন না যদিও আপনাদের মুখস্থ তারপরেও আপনারা ছেড়ে ছেড়ে পড়বেন মুখস্থ থাকা সত্ত্বেও ছেড়ে ছেড়ে পড়লে আপনার তাড়াতাড়ি সহি হবে আর যদি ছেড়ে ছেড়ে না পড়েন তাহলে কিন্তু সহি করতে কষ্ট হবে কারণ একটা পড়লে অটোমেটিক আপনার মুখ দিয়ে আগের উচ্চারণটা বের হয়ে আসবে আর যদি আপনি ছেড়ে ছেড়ে পড়েন এভাবে আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তাহলে আপনার খুব সুন্দরভাবে পড়াটা হবে এবং যে দুটি ফায়দার কথা আমি বলেছি যে কোরআন তাড়াতাড়ি পড়তে পারবেন এবং প্রতিটি হরফের উচ্চারণ সহি হবে সে দুটি আপনি লাভ করতে পারবেন তাহলে দেখুন এখানে এখানে দেখুন আমি তিনটি শব্দে আপনাদেরকে দেখিয়েছি প্রথম শব্দটা একটু কঠিন কিভাবে আল হামদু হা আল হামদু আলহামদুলিল্লাহ হ্যাম দুলি লাহি রব্বিল সহজভাবে হয়ে যাবে আলামিন হাতে খারাজ জগর আছে মদের হরকত লামিন শেষে মধ্যে আরজি জের পেযজমালা ইয়া মদের হরফ তারপরে হরফে ওয়াক করা হচ্ছে যে কারণে এটা মধ্যে আরজি আল হ্যাম আলামিন এই আইনে উচ্চারণটা বেশিরভাগ লোকেরই হয় না যে আলামিন বলে আলামিন আসলে আ বললে হামজা হয়ে যাবে আপনিই বলুন যে আইনের জায়গা যদি হামজা হয়ে যায় তাহলে কি এই শব্দটা ঠিক থাকবে কখনোই না এই হায়ের জায়গা যদি আপনি হা বলেন আপনি রয়ের জায়গা যদি ব বলেন একটা ফোটার কারণে তাহলে কি বাংলা উচ্চারণ সঠিক হবে আসলে হবে না রনির জায়গা যদি একটি ফোটা না দেন তাহলে সেটা কি হয়ে যাবে বনি হয়ে যাবে অর্থ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে ঠিক আরবি ভাষাটাও ঠিক ওরকম এই আইনের জায়গায় যদি আপনি হামজা বলেন আল আমিন তাহলে কিন্তু খুবই বড় মারাত্মক ভুল হয়ে যাবে আল হা বলেন তাহলে কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে আপনারা বেশি বেশি থেকে থেকে আমি বলতেছি যে আবারও আপনারা এই উচ্চারণগুলো বারবার পড়বেন যেমন আল হামদু আল হামদু আল হামদু আল হামদু এভাবে দশ বার বিশ বার তিরিশ বার চল্লিশ বার একশো বার যতবার আপনার মনে চায় আসলে পড়লে তো আপনার অবশ্যই হবে আপনি শুয়ে শুয়ে পড়েন বা আপনি বসে বসে পড়েন বা চলতে ফিরতে পড়েন বারবার এই শব্দগুলো পড়বেন আলামিন আমি আলহামদু করেছি যে আল আমিন শব্দটা একটি ছাত্র দিয়ে হাজার বার পড়িয়েছি তো এটা আসলে উচ্চারণ হওয়ার জন্য এই জন্য আপনারা অবশ্যই বারবার পড়ার চেষ্টা করবেন আল আলামিন আল এভাবে তাহলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আপনারা এক নিঃশ্বাসে কেউ পড়বেন না আমি আবারও বলতেছি যে আপনারা এক নিঃশ্বাসে কেউ পড়বেন না ছেড়ে ছেড়ে পড়বেন এটা আপনার মুখস্থ আছে কিন্তু তারপরে আপনি অবশ্যই ছেড়ে ছেড়ে পড়বেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আস্তে এবং ধীরে এবং সুন্দরভাবে আপনার কে কেউ তাড়াতাড়ি পড়ার জন্য কেউ চাপ দিবে না কেউ কিছু বলবেও না এই জন্য আপনারা অবশ্যই ধীর স্থির করে পড়ার চেষ্টা করবেন তাড়াতাড়ি করে কোনো ফায়দা হবে না তাহলে এই আয়তের মধ্যে দুটি জায়গায় ভুল হয় বেশি সেটা হলো হা এবং এই এই আইন দুটি ভালো করে পড়তে হবে এরপরে আর রহমান রহিম এখানে দেখুন বিসমিল্লা রহমান রহিমের মতো ঠিক রহমান রহিম এই দুটি উচ্চারণ আসলে বেশিরভাগ লোকেরই কিন্তু হয় না আমি বিসমিল্লা বলেছিলাম যে এই দুটি উচ্চারণ খুব সুন্দর করতে হবে কারণ দুইটাই হলো আল্লাহ নাম আমি আল্লাহ নিরানব্বই নাম নিয়েও আমি একটি পর্ব বানাবো আপনারা আশা করি আমার সাথে থাকলে সেই ভিডিওগুলো দেখতে পারবেন আবার দেখুন এখানে জবর কিন্তু নাই কিন্তু এখানে জবর দিয়ে পড়তে হবে আমার যে পর্বটি আছে যে আয়াতের শুরু ভিন্ন আয়াতে শুরু সেখানে আমি এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি দেখুন এরকম লাম থাকলে থামা যাবে না এই জন্য এর আগেও কিন্তু এরকম লাম ছিল আগের আয়াতে যে কারণে এখানে মিলাই পড়তে হতো আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম এভাবে কিন্তু এখানে যেহেতু আমি ছেড়ে পড়তেছি এর জন্য আর রহমান রহিম পরব আলিফে জবর ধরব আর রহমান রহিম আপনারা আমার করবেন রহমা 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 তিনটা শব্দ বা দুটি শব্দ রহ 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 রহমা এভাবে জিগির করবেন এভাবে বারবার পরে আপনার উচ্চারণটা হইতে হবে আসলে আপনি যদি না পড়েন বারবার না পড়েন তাহলে কিন্তু আপনার কোনো দিনও উচ্চারণ হবে না এজন্য বারবার পড়তে হবে রহিম এভাবে বারবার পরে পরে আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা করলে আপনার হয়ে যাবে আর যদি আপনি চেষ্টা না করেন শুধু শুনেই গেলেন তাহলে আপনার কিন্তু কোনো দিনও উচ্চারণ সহি হবে না খুবই সহজ আপনার খুব সহজ সহজভাবে উচ্চারণটা হয়ে যাবে মাথে খারা জবর আছে মদের হরকত মধ্যে তবাইবে মধ্যে আসলি আর শেষে আছে মধ্যে আরজি জের বাম্পাস জজমালা ইয়া মদের হরফ তারপরের হরফে ওয়াকফ করা হয়েছে যে কারণে এখানে তিনালিফ টান দিতে হবে মালিকি ইয়াউমিদ্দিন এই আয়াতটা যেহেতু খুবই সহজ সেজন্য এই আয়াতটা আপনি বারবার না পড়লেও আপনার কোনো সমস্যা নাই কারণ এটা তো হয়ে যাচ্ছে আমি আগেও বলেছি যে যেই শব্দটা যেই অক্ষরটা কঠিন সেটা আপনি বারবার পড়বেন আর যে অক্ষরটা একটু সহজ সেটা আপনার এক দুইবার পড়লেই হয়ে যাবে ইয়া কানাবুদু ওয়া ইয়াকা চারটি শব্দ চারবারে পড়ছি আপনারা একসাথে কেউ পড়বেন না আলাদা আলাদা পড়বেন ইয়াকা শক্ত করতে হবে ইয়াকা অনেকে ইয়াকা ইয়াকা না বুধু ইয়াকা না বুধু আসলে ইয়া না বুধু না বেশিরভাগ লোক পরে ইয়া কানা বুদু আসলে বাংলা দেখে মুখস্ত করা হয় সেই জন্য অনেকে ইয়া কানা আবুদু বলে আসলে ইয়া 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 না। এখানে দুইটা আছে এভাবে পড়বেন এই যে আইন এগুলো উচ্চারণ করতে হবে আসলে আইন আপনি বললেন হয়ে গেল কিন্তু উচ্চারণ করতে গেলে না বুদু এভাবে উচ্চারণ করতে গেলে আপনার কিন্তু কষ্ট হবে জন্য যখন আপনি বারবার পড়বেন না বুদু না বুদু না বুদু এভাবে বারবার পড়ার কারণে আপনার আইনটা সুন্দরভাবে হয়ে যাবে ওয়া ইয়াকা এখানেও ওয়া ইয়াকা ওয়া ইয়াকা নাস্তাঈন দেখুন এই আইনটা চেপে ধরে বলতে হবে নাস্তাঈন তিন আলিফ টান দিতে হবে জেরে বাম পাশে ইয়া মাদের হরফ তারপরে হরফে ওয়াকফ করা হয়েছে মধ্যে আরজি বারবার পড়তে হবে এই শব্দটা এই শব্দটা এই শব্দটা বারবার পড়বেন আপনি দেখুন আপনার পড়াটা হচ্ছে কি না যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে অবশ্যই চেষ্টা করুন অবশ্যই হয়ে যাবে নাস্তা এখানে বেশিরভাগ লোকই নাস্তাইন নাস্তাইন বলে নাস্তাইন দেখুন কোথায় নাস্তাইন আর কোথায় নাস্তাইন সম্পূর্ণ কিন্তু আলাদা না বুদু আর না বুদু আলাদা এজন্য আপনি দেখুন যে আপনার উচ্চারণটা কিভাবে হয় না বুদু ওয়া নাস্তাইন ঠিক এভাবে একটি একটি করে শব্দ মস্ক করবেন বারবার পড়বেন ইয়াকা এটা হচ্ছে ঠিক আছে আর দরকার নাই না বুদু এটা হচ্ছে না বারবার না বুদু না বুদু না বুদু আবার ইয়াকা এটা হয়ে যাচ্ছে ঠিক আছে এক দুইবার পরে শেষ নাস্তাঈন বারবার নাস্তাঈন নাস্তাঈন এভাবে ইয়াকা না বুদু ইয়াকা মুস্তাকিম এখানে ইহদিনাস এতটুকু সবার ঠিক হয় কিন্তু শিরতল এই জায়গাতে দেখুন এটা সি সজ্জের এখানে যদি এই না দেখিয়ে যদি বেশিরভাগ লোকে বলা হয় যে আপনি বলুন তো ইহদিনাস সিরতল মুস্তাকিম এই সির সিন্না সদ বেশিরভাগ লোকই দ্বিধাদণ্ডে পড়ে যাবে বা কনফিউজে পড়ে যাবে যে আসলে কি এটা সিন্না সদ এই জন্য আপনাকে শিওর হতে হবে যে এটা সদ ইহ দি না এটা হলো ইস্তে আলার হরফ মোটা হরফ খুবই গুরুত্বপূর্ণ একটি অক্ষর এই জন্য এটা খুবই সুন্দর করে পড়বেন বারবার পড়ে সের তল সের তল যে ত মোটা হরফ সের তল তিনটা হরফে মোটা করতে হবে র পোর করতে হবে সৎ মোটা করতে হবে ত মোটা করতে হবে সৈরত তাহলে তিনটা খুখুরি হল মোটা তিনটা খরী যখন বলব জীভার গোরা হালকা উপরের দিকে উঠাবো এহ দিনাস সৈরতল 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 মুস্তাকৈম মুস্তা কৈম এহ দিনাস সৈরতল মুস্তাকৈম সাই র তলদিনা আন আলাইহিম এখানে দেখুন বেশ কয়েকটি উচ্চারণ আছে যেগুলো একটু কঠিন প্রথমে সাই র তল সদ মোটা ত মোটা আগের মতো এই তিনটা অক্ষরে মোটা করতে হবে সদ স্তে আলার হরফ র মোটা করতে হবে পোর করতে হবে তও স্তে আলার হরফ এই জন্য সাই সদ্যের স এই সদে যদি আমি অনেকের প্রশ্ন করি যে সে রতল লেদিনা নাম আলাইহিম সবারই মুখস্থ আছে এই সোরা বা এ আয়াত যদি বলি সে রত এটা সদ না সিন তাহলে অনেকেই সন্দেহে পড়ে যাবে যে আসলে কী হবে অ্যাকুরেটভাবে নিশ্চয়তা দেখেও বলতে পারবে না যেটা সদ খুবই কম লোক আছে। এজন্য সৎটাকে যখন আমরা বলবো সাই মোটা করতে হবে সাই সয়ে সাইর তল সাই র আন আমতা এখানে আম এখানে অনেক উল্টাপাল্টা হয়ে যায় আন আমতা আলাইহিম প্রথমটা হামজা পর দুইটা আইন আন আমতা আলাইহিম আন আমতা আন আমতা আন আমতা এই আইনটাকে ভালোভাবে বলতে হবে আন আমতা আন আমতা আলাইহিম আলাইহিম শ্রফা হাতে অনেক আইন আছে একটা জিনিস সবাই খেয়াল রাখবেন সেটা হলো যদি একটি সুরাই একটি উচ্চারণ হয়ে যায় যাবে এটা হলো হলো সহজ একটি বিষয় সেটা যে আপনি যদি সহি ফাতেহার আইনগুলো ঠিক করে ফেলেন তাহলে কোরআনের আইন আপনার ঠিক হয়ে যাবে সুরা ফাতেহার যদি আপনি স্বাদ ঠিক করে ফেলেন তাহলে পুরা কোরানের সদ আপনার ঠিক হয়ে যাবে এরকম প্রতিটি হরফ আপনি কোন সোরাতে আপনি যদি বৃষ্টি সুরা মস্ক করতে গিয়ে যদি আপনি প্রতিটি অক্ষর সহি করে ফেলেন তাহলে আশা করি কোরআন শরীফের প্রতিটি অক্ষরই আপনার মস্ক করা হয়ে যাবে এবং সহি করা হয়ে যাবে এজন্য আপনারা একটু সময় নিয়ে আমি যদিও ভিডিওগুলো লম্বা করে বানাচ্ছি তারপরও আপনারা কেউ বিরক্ত হবেন না অবশ্যই ধৈর্য সহকারে একটু দেখবেন এবং পড়ার চেষ্টা করবেন সহি করার চেষ্টা করবেন আমি যতটুকু চেষ্টা করতেছি আপনাদেরকে বলে দেওয়ার জন্য বাদ আপনার চেষ্টা সৈরতল সৈরতল আমি আগেও বলেছি যে আপনারা ছেড়ে সেরে পড়বেন শরতল লাদিনা লাদিনা আন আমতা আন আমতা আন আমতা আন আমতা আলাইহিম 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 একটানা পড়বেন কখন লাস্টে একটানা পড়বেন হলো লাস্টে আমি এভাবে যখন আপনাকে দেখাবো বা আপনি যদি কোরান নিয়ে পড়া শুরু করেন যে আমি কোরান নিয়ে মস্ক করব কোরান সামনে নিয়ে তাহলেও আপনি এভাবেই মস্ক করবেন শেরতল শেরতল লাদিনা লাদিনা আন আমতা আন আমতা আলাইহিম 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 এভাবে শেরতল লাদিনা আন আমতা আলাইহিম এভাবে একটানা পড়লে আপনি কিন্তু সই করতে পারবেন না এজন্য আপনারা ছেড়ে ছেড়ে মস্ক করেন বারবার ইনশাল্লাহ হয়ে যাবে গৈরিল মগ দুবি গৈরিল গৈরিল মগ দুবি মগ দুবি হলাইহিম হলাইহিম গৈরিল গৈরিল মগ এখানে দুবি দাল দিয়ে যেন না হয়ে যায় দাল ও অফিস দু দ দোআ পেশ দু আমি পার্থক্য আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে কোরান শিক্ষার পর্বে তো আপনারা এই দু একটু মোটা করবেন দু মাগ দু গয়ন মোটা দ দ মোটা দুইটা স্থানে আলা অক্ষর মাগ মাগ দুবি মাগ জুবি গৌবি আপনি যদি সরাসরি মাগ দু বি মাগ দু দাল অপেশ হয়ে গেল দ বাদ দিয়ে আপনি দাল বললেন তাহলে কিন্তু অর্থ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এই জন্য খেয়াল করবেন মাগ দুবি না মাগ দুবি মাগ দুবি আই লাইহিম আইনটা গলা থেকে আসবে আই লাইহিম ওয়ালাদ এই দ্বদে চারা লিফটান মধ্যে লাজেম কাল্মি মুসক্কাল ওয়ালাদ দলিন রাষ্ট্রের মধ্যে আর্জি তিনালি লিফটান দিতে হবে তাহলে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাগ দুবি এই দ্বদে এই দদে অবশ্যই আপনারা দদটা মোটা করবেন দাল যেন না হয়ে যায় এদিকে খেয়াল রাখতে হবে এই দল লিন বলতে গেলে দাল জবর দা হয় দাল জবর দ হয় না এজন্য যদি আপনি বলা দল লিন উচ্চারণটা হবে আপনি বুঝতে পারবেন যেটা দদ কিন্তু এই দু দাল পেস দু দত পেস দু একই রকম হয়ে যাবে এই জন্য দত পেসটাকে আলাদা করতে হবে মোটা করতে হবে ও দুবি আই লাই হিম এবার আসুন পুরা সুরাটা একবার আমরা রিভিশন দিই যে কী শিখলাম বিস্মিল্লা হির রহ্মে নির রহেইম বিস্মিল্লা হির নির আমি যেভাবে সেরে সেরে পড়তেছি আপনারা অবশ্যই সেভাবে সেরে সেরে পড়বেন কেউ এরকম তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবেন আমি আগে বলেছি যে ধীরে ধীরে পড়লে আপনারই লাভ হবে আপনি তাড়াতাড়ি পড়লে যে তাড়াতাড়ি শিখবেন এমন কোনো কিছুই না আপনি আস্তে আস্তে পড়বেন ধীরে ধীরে পড়বেন সুন্দর করে পড়বেন একটু ধৈর্য সহকারে পড়বেন আপনারই ফায়দা হবে আপনারই লাভ হবে আলামিন যতটুকু ছেড়ে ছেড়ে পড়া যায় আপনাকে বলতে পারছি না যে এখানে থামলে সমস্যা হবে আপনি এই প্রথম দিকে ছেড়ে ছেড়ে পড়বেন এই বিশটা সুরে আপনি ছেড়ে পড়েন করেন দেখবেন পরবর্তী একটানা সব পড়তে দুটি দুটি আপনার হয়ে যাবে একটি হলো আপনি তাড়াতাড়ি পড়তে পারবেন রিডিং দেখে দেখে এবং দ্বিতীয়টি হলো আপনি সহিভাবে উচ্চারণ করতে পারবেন রব্বিল আলামিন عالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اياك نعبد واياك نستعين نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب، مغضوب عليهم، عليهم ولا الضالين. غير المغضوب، مغضوب عليهم، আমিন তো আজকে এ পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সর্বদা মানুষের কল্যাণে